এই টিউটোরিয়ালে আমরা একটি টেবিল ল্যাম্প তৈরি করা শিখব। এর জন্য প্রথমে টেবিল ল্যাম্প আকৃতির এরকম একটা সেট ডিজাইন করে নিতে হবে। এটি লাইন টুলের মাধ্যমে তৈরি করেছি। এটি সিলিন্ডার, একটি প্ল্যান শিট এবং একটি লেথি টুল ব্যবহার করে তৈরি করেছি এবং একটি বল স্পেয়ার তৈরি করেছি যে এটিতে আলো পড়বে। মোটামুটি এরকমভাবে একটি সেট ডিজাইন করেছি। এরপর এটিকে আমরা ফ্রন্ট ভিউ পোর্টে আসব। এসে সর্বপ্রথম আমরা একটি লাইটিং এর বাটনে ক্লিক করে আমরা একটা ওমনি লাইট বসাবো, এটি সর্ব উপরে বসাবো এবং এর শ্যাডো অফ রাখব এবং এর মাল্টিপ্লায়ার 0.2 করে দেবো, এর যাতে কোনো রকম একটা আলো আমরা এই ম্যাক্সিমামটাতে পাই। এটিকে জাস্ট সেটে একটু আলো আনার জন্য। এরপরে আমাদের মেন লাইটের ব্যবহার হবে। এরপরে আমরা টেবিল ল্যাম্প তৈরি করার জন্য এটাকে টেবিল ল্যাম্পের বাতি হিসাবে তৈরি করব। এর জন্য টার্গেট স্পট ক্লিক করে এখানে ড্রাগ করে আমাদেরকে এরকমভাবে একটি লাইট সেট করে নিতে হবে এবং এর শ্যাডো অন করে দিতে হবে। এরপরে লেফট ভিউ পোর্টে এসে দেখতে হবে যে অ্যাডজাস্ট হয়েছে কি না। এটি ঠিকমতো লাইটিং বসেনি, ফলে আমাদেরকে লাইটটি বসাতে হবে অ্যাডজাস্ট করে। এবার লাইটটি বসেছে। এবার পার্সপেক্টিভ ভিউ পোর্টে এসে আমরা রেন্ডার করে দেখব। রেন্ডার করে দেখলে দেখতে পাবো যে মোটামুটি একটি লাইটের ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু লাইটের এখানে বলে রাখি লাইটের উজ্জ্বলতা কম রয়েছে, অর্থাৎ মাল্টিপ্লায়ারের ভ্যালু কম রয়েছে। আমরা এটির আলো বাড়িয়ে দেবো এখানে আরেকবার, ওই 0.2 করার কারণে ওটাই সেটিং হয়ে আছে, আমরা 1 করে দেব। এবার পার্সপেক্টিভ ভিউ পোর্টে আসব। এবার রেন্ডার দিয়ে দেখব। এবার দেখব আলোর উজ্জ্বলতা অনেক বেড়েছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না যে লাইটটি কোথা থেকে আসছে। লাইটটি পড়েছে এই জিনিসটা বোঝাচ্ছে, কিন্তু লাইটের উৎসটা কি সেটা বোঝা যাচ্ছে না। আমাদের লাইটের উৎসটি তৈরি করে দিতে হবে, অর্থাৎ লাইটটা যে এখান থেকে উৎপত্তি হয়ে এখানে গিয়ে পড়ছে এই জিনিসটা বোঝাতে হবে। এজন্য আমাদেরকে এই লাইটিং যতটুকু আছে সেটিকে একটা একটু ফগ ইফেক্ট দিয়ে এটিকে একটু লাইটের আকৃতি টানতে হবে। এজন্য অ্যাটমসফিয়ার্স অ্যান্ড ইফেক্টস এই বাটনটি এক্সপ্লোর করে অ্যাড বাটন ক্লিক করতে হবে। এরপর ভলিউম লাইটে ক্লিক করে ওকে করতে হবে। এরপর ভলিউম লাইট সিলেক্ট থাকা অবস্থায় অ্যাড বাটনে ক্লিক করে এটিকে পিক লাইট করে ওই লাইটটি সিলেক্ট করে দিতে হবে। পিক লাইট করে এবার রেন্ডার করে দেখতে হবে। রেন্ডার করে দেখলে দেখতে পাচ্ছি যে ফগের মাত্রাটা একটু বেশি রয়েছে। আমরা ফগের মাত্রাটা একটু কমিয়ে দেব, তাহলে এইটির সাদৃশ্যতা আরও ভালোভাবে ধরা পড়বে। সেজন্য আমাদেরকে এই এনভায়রনমেন্ট ইফেক্টসের এই এখান থেকে ফগ কালারের ভ্যালু আমরা এখান থেকে 250 থেকে আমরা 150 করে দেব। এরপর রেন্ডার দিয়ে দেখি। এখানে রেন্ডার দিলে আমরা মোটামুটি ফগের পরিমাণ আরও কমে যাওয়া দেখছি। আমরা যদি আরও কমিয়ে দিই, অর্থাৎ 100 করে দিই, তাহলে লাইটটি পারফেক্ট লাইট আশা করব পাবো। হ্যাঁ, লাইটটি পেয়েছে এবং এখান থেকে উৎপত্তি হয়েছে এবং এখানে গিয়ে পড়ছে এই জিনিসটি আমরা পাচ্ছি। এবং অ্যাটেনুয়েশন কালারের গিয়ে আমরা কালারটি একটু চেঞ্জ করে দেবো। এখানে নীল কালারের একটু ভাব আছে, কালার সাধারণত হলুদ কালারের এরকম কিছু একটা হয়ে থাকে, আমরা এরকম কিছু একটা কালারের প্রভাব দেব।
এবার আমরা এটিকে আরেকবার রেন্ডার দিয়ে দেখি। মোটামুটি এভাবেই লাইটিং করতে হয়। আমরা মোটামুটি এখান থেকে একটি লাইটের টার্গেট স্পটের একটি ব্যবহার শিখলাম। পরবর্তীতে আমরা অন্যান্য লাইটের ব্যবহার ধীরে ধীরে অন্য অন্য টিউটোরিয়ালে শিখব। আশা করছি আমাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ।